হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের ছাদের উপর আমার জন্য একটা পায়রার ঘর তৈরি হচ্ছে, তো তোমরা সবাই দেখো আর ঘরটা কেমন হয় আমি পুরো শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, কারণ বুঝতেই তো পারছো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। কিন্তু আর পায়রার ঘর তৈরি হচ্ছে, আমি তো অনেক খুশি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার মনের মতো একটা পায়রার ঘর করব, তো এটা একটা ছোট করে করছি। আর দেখো, কোনোদিনও এই কাজ করিনি, তবে আমি আজকে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিয়েছি, কারণ যতই হোক এটা নিজের ঘর হচ্ছে। অ্যাকচুয়ালি ঘর কমপ্লিট, কিন্তু নিচে দিয়ে একটা করে ইট গাঁথার কথা ছিল, কিন্তু রাজমিস্ত্রি পাওয়া যায়নি সেই টাইমে এই ছোটো অল্প একটু কাজের জন্যে। সেজন্য আমি ভাবলাম নিজেই করে ফেলি, চেষ্টা করি দেখি পারি কি না। তো দেখো তোমরা সবাই দেখো। আর আমার সঙ্গে আমার ভাই ছিল, গৌরব ভাই, ও আমার হেল্পে ছিল, কিন্তু ও ক্যামেরা করছিল। আমি এবার এক এক করে ইট গাঁথবো সব নিচে দিয়ে, কারণ নিচে দিয়ে জল ঢুকে যায়। কীভাবে গাঁথে অত তো পারি না, তবে ওই দেখে দেখে শিখেছিলাম। মানে আমাদের বাড়ির যখন কাজ চলছিল তখন তো কাজ দেখেছিলাম, এইভাবে সবাই মশলা দিয়ে ইট বসাতো, তাই আমিও সেভাবে বসিয়ে ওই সেই গ্যাপগুলো পূরণ করে দিচ্ছিলাম, যাতে সাপ টাপ কিংবা জল টল কিছু না ঢোকে। দেখো ফ্রেন্ড, আমার পুরো ইট একটা করে ইট গাঁথা হয়ে গিয়েছে চারপাশ, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো তোমরা দেখো, আর তোমরা ভাবতে পারছো না আমি কতটা খুশি। আর এবার চলে এসেছি বাড়ি থেকে অনেকটা দূর, এই যে খাঁচা নেওয়ার জন্যে। এই দেখো, এখানে ফ্যাক্টরি, এখানে খাঁচা তৈরি করে। আগের থেকে আমি অর্ডার দিয়েছিলাম ফোন করে, যেহেতু ওই মামার সঙ্গে আমার আগে পরিচয় ছিল, সেই জন্যে আমার ফোনে ফোনেই আমি একবার বলেছিলাম, তো আমার খাঁচাগুলো সব রেডি করে থুয়ে দিয়েছিলো। তো আমার বাড়ি থেকে প্রায় 35-40 কিলোমিটার দূর, আমি বাড়ি থেকে না বলেই চলে গিয়েছিলাম হঠাৎ করে। 2:30-3টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, খাঁচা নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে রাত হয়ে গিয়েছিল। আমার খাঁচাগুলো আমি একটু বড় সাইজের করেই নিয়েছি, কারণ আমি যেহেতু সব লক্কা পুষব। আমার খাঁচাগুলোর সাইজ হলো 2x2, আর হাইট হলো 18 ইঞ্চি। তোমরা যদি এমনি অন্য কোনো পায়রা পুষতে চাও তাহলে 2x2 আর ওই 15 ইঞ্চি হাইট নিতে পারো। তো আমার সব কমপ্লিট বাদা টাদা, এবার আমি বাড়ি আসবো। আর বাইক চালাচ্ছিলাম বলে কি দেখো, এইভাবে পেটি করে সুন্দর করে বেঁধে দিয়েছিলো মামা অনেক সুন্দর করে। বাড়ি আসছি, দেখো প্রায় রাত হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে। বাড়িতে এসে তো বকাবকি খাচ্ছিলাম। আর বন্ধু তোমরা দেখো, এই দেখো আপ ডাউনে 64 কিলোমিটার হয়েছে। আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে বাড়ি থেকে 64 কিলোমিটার আপ ডাউনে, আর তারপর বাড়ি এসে পরের দিন লেগে পড়েছি খাঁচা রং করার কাজে। আমার আর একটুও তর্স হয়েছিল না, কারণ মনে হচ্ছিলো কখন সেট আপ কমপ্লিট করবো, নতুন সেট আপ কমপ্লিট হবে। খাঁচা কালার করতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ এরকম 30টা পার্ট ছিল। কিন্তু একটা কথা, যখন ভাবছিলাম যে যত তাড়াতাড়ি কালার করবো তত তাড়াতাড়ি আমার সেট আপটা কমপ্লিট হবে। পায়রার লাইফের সবচেয়ে আমার কাছের দাদা রিন্টুদা আর সঙ্গে আকাশ ভাই চলে এসেছে আমার খাঁচাগুলো সেট করে দেওয়ার জন্য। এই যে আমার এই ভাই দুটো আমার অনেক হেল্প করেছে। এই যে আকাশ ভাইয়ের পেছনে, ওটা আমার পুরনো ঘর, ওটা আমার নিজে হাতে বানানো। সেটা প্রায় শেষ মুহূর্ত, এবার শুধু ঘরের ভিতরে নিয়ে গেলেই হবে। 6টা খোপ ছিল, তোমরা দেখো আর পুরো সেট আপ কেমন হয় তোমরা কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। রিন্টুদা আর আকাশ ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে খাঁচাটা সেট আপ করে দেওয়ার জন্য। ফাইনালি কমপ্লিট, এবার তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কিন্তু আমার সেট আপটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।